বাপের পকেট থেকে টাকা পয়সা নিয়ে বর এলে ভেলে করে বেড়াচ্ছে, তার বাজারের গোষ্ঠী মানে আজ না খাওয়াই রাখবো। তোমার এই কথা শোনার পরে আমার মাথায় বিঘাট হবে কি আসবো? আমি কইলাম যে চাষাটা গ্রামের ভালো মৈলবি লোক, তার আমরা সম্মান টম্মান করি, আর ভাই তার বিচার বউ হে এই কাজটা ফেলে যা, তুই চলে যা, বিয়ার দো ফেলে ফেলে জোকার দেখা যাচ্ছে, হাফ প্যান্ট পরেছিস, তাই জন্য আমি চলে এলাম ভয়তে ভয়তে। তুমি বাজারে যাওনি? না, নিয়ে পদার তো ভিজে আইসি। কেন কি হয়ে আছে? ভিজে আইসি পদার্থে, বাজার করবো না, তোর কারে ক্ষেত্রে দিকে হবে না। এই তোর ছেলে মিটার বউ, তোর ছেলে মিটার বউ দাওয়াত খাতে গিয়েছে মানে কি পরে গিয়েছ? তোর মিটার বউ তুই দেখিস নি? তুই তামান রাস্তায় এই বউ সাথে করে এইটা গেছিস? তামান লোকের গ্রাম এই হারাম দাদা, তুই মানুষের শালিক বিচার করে বেড়াস, তুই মাতব বাড়ি কেটে বেড়াস, এইসব দেখে এখন তোর সে মাতব বাড়ি কেটে নেবে সব সামাজিক গোলকের সৃষ্টি হয়ে গেছে। তুই বাপের সম্মান কি করেছিস? এই তুমি কিছু করতে পারছো না? হ্যাঁ, ওই শয়তানের রাস্তা কি করবে? আব্বা, আপনার কি যুগ সম্পর্কে কোনো ধারণা আছে? এখন যুগ কোন জায়গায় আপনি কি জানেন? সব কিছু এখন আপডেট, তাই আমিও মাঝে মাঝে নিজেকে একটু চেঞ্জ করি। নিজেরও চেঞ্জ করো? ভাবতেছি আমার শাশুড়ির চুলগুলো কালো করে দেবো, তারও আছে মডার্ন মডার্ন কয়টা ড্রেস কিনে দেবো, আপনারও আপনার গেট আপ সেটাপ আমি চেঞ্জ করি। আমার একটু আলকাতা দিও লুঙ্গি নিচে তো থুয়ে থাকবে না, আমার চেঞ্জ হবে না। আব্বা, ভাবিছি পোশাক আশাকের সাথেও ভাষাও চেঞ্জ করে ফেলবো। আব্বার কবো না, এখন তো আপনার কি খবর জানেন? ডেড ডেড, এই রাখেন আপনার ছেলের অর্ধেক কেবল চেঞ্জ করে ফেলেছি, আরো বাকি আছে হয়ে যাবে নে, কেউ যাতে আনতে একটু দেরি লাগে, বুঝেন নি? এই তুমি চুপ করো তো, চুপ করো। শোন বাপ, তোর একটা কথা কই, আজ মরে গেলি কাল কয়দিন হয়? হ্যাঁ, আব্বার সামনে কি করুন সব। আজ মরে গেলি কাল কয়দিন হয়? আমি তো জানি যে দুই দিন হয়। তা দুই দিন হয়, তুই এই যে যা করে বেড়াচ্ছিস, এই পুরো গ্রামের লোক এখন এক হয়ে গিয়েছে, এ সামাল আমি কেমিয়ে দেবো। আচ্ছা আব্বা, তুমি একটু মাথা ঠান্ডা করো। আমার একটা কষ্ট লাগছে যে তুমি আমাকে পাড়া করতে পারে, তোমার বৌমার পাড়া করতে পারে, তুমি মার ধরে মারো। হ্যাঁ, কোনো কথা হলো না, ওর তো ফিসার দরকার, ও বাড়ি গার্জেন না? গার্জেন তাই বলে সে কি করবে? আমরা তখন বড় হয়ে গেছি, কিন্তু আমাদের তো একটা বুদ্ধি দরকার, তাই বলে তুমি আমার ধরে মারবে এটা তো ঠিক না। তাই মা করছো কে? তো কি বল, কি শিখালাম? আম্মি গো আম্মি, তুমি চুপ করো। এই তোমার জন্য আমার দুনিয়ার নেটা, কারণ আমার শারীরিক দিক করে যাচ্ছে। তোমার ভালো দেখা যাচ্ছে, কি সুন্দর দেখেন, দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না? আমার পান্দু ছিল আন্দ্রে বাসা, আমার বাবা মানি নিতে তোর কাছে পড়ে যাবা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি, পল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এখান থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা, ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান, অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি, আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পল্টু কমেডি চ্যানেল।